السلام عليكم. ভালো আছেন? আরে দিন হয়ে গেছে।
অবশ্যই খুশি কি বলেন যে আপনার যে তাৎক্ষণিক যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত আমার গত 20 বছর এরকম কোনো কাজ হয় নাই কথার সাথে কাজের মিল রাখার চেষ্টা করি আপনার গত আয় নাকি তোমরা কি বলো শান্ত ভালো আছো তোমরা এই মেয়ারের কাছেই আছে আরো দল বেজে আরো দল এটা উপরে আবার কয়েকদিন পরে হালকা ই দিয়ে বানিয়ে দিলে আর না করলে করা হইবে এই করে দিলাম হয়ে গেল জায়গা বিল্ডিং উঠতে দিবে জায়গার দামও তো অনেক বেশি
আমার প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই হ্যালিফিয়াস পরে একটা দেখছিলাম না ফেসবুকে দিছি দেখছি হ্যাঁ প্রিন্সিপালের আমি তারপরে 100 বছর তারপর দিছি সবাই বলছে আমার দুটো রাস্তা শুরু হওয়ার সাথে সাথে আমাদের ইচ্ছা ব্যাপার আমরা না তবে পাইছেন একটা জিনিস আমার আইসটিতে 100 তলিতে চিন্তা করার 100 আপনার না
আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে বাপ দাদার নাম যেন রাখতে পারে আমরা তো একটু সময় দিতে হই দেবো না তোমার ওই দিকে সামনে বসে আর সময় দিয়ে না আমরা টাকা তো বস্তা কথা বুঝতে পারছি না এটা আমার ভাষার মাধ্যমে করব না ঠিক আছে আস অবশ্যই আস আপনারা সময় দিবেন অনেক ভালো আপনারা ভোটার এই গান এই তো বাকি আছে এই বাকি আছে এই ওই বাড়ি বদন করতে দিন হ্যাঁ একটু এই রোডটার মানে কি একটু খুব কষ্ট এগুলা কষ্ট করবে কেন রাস্তাঘাট অনেক সাধারণ মানুষের এটা তো আপনি সরাসরি সামনে বললে বুঝবেন না কিন্তু ভিতরের মানুষের হৃদয়ের একটা যে অনুভূতি বিশেষ করে এইখানে একদিনে গেছি আমরা পরের দিন ওই দিনকে রাত্রে আপনি আসছেন এবং পরের দিনই আসছিলাম তো সাথে এত র‍্যাপিডলি এটা মানে এটা কেউ কল্পনাই করতে পারে না কখন স্বপ্ন রাজ্য থেকে এত র‍্যাপিডলি এটি হওয়া উচিত না আমরা নেতাদের আমাদের কথার সাথে কাজের মিল থাকা উচিত জি জি এটা তো সবাই রোল মডেল হিসেবে ফলো করে বিসিসি রে ইন বাংলাদেশ চেষ্টা করি আপনাদের আসি যত কোন ইনশাআল্লাহ এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে না এটা তো আপনার বংশ পরম্পরায় ইনশাল্লাহ এই সেবা দিচ্ছে মানে সারা দেশে একটা পার্সেপশন বলি যে স্বাধীনের পর এই যে আপনার যে একক উদ্যোগে বিশেষ করে সাগর দ্বীপটা এটা তো সব সরকারের সময় ছিল কিন্তু কেউ ইনিশিয়েটিভ নিয়ে ওইখানের দুর্ভোগের জন্য কেউ এত দুর্ভোগ করে নাই শুধু আপনার স্বেচ্ছায় করে না না আপনার দৃঢ়তা এবং আপনার আপনার হাত দিচ্ছেন থেকে সবাই সচ্ছল মানে স্বাচ্ছন্দ্য ভাবে এটা করে দিয়েছে যে কারণে এখন গুয়াঘাটাকে আমি সবাই বড় হয়ে যেতেছি রাস্তায় তো অলরেডি হয়ে গেছে গুয়াঘাটার ওই 11 কিলোমিটার যে প্রস্তাব ওই যে এসি না সেলিম বে এডিসি সে আপনার বলছে যে মেয়র মহোদয় এত র্যাপিডলি আমার ওই 11 কিলোমিটারের জন্য সুপারিশ করে সবচেয়ে ভালো এবং ড্রাফটিং দিয়েছে আপনি যেদিন মিছিল মিটিং করলেন রাস্তা বিশাল বড় সবচেয়ে বড় রাস্তা হবে আপনার ওই আমার জন্য করা লাগবে না অল্প একটু রাস্তা রয়ে গেছে আর আরজি লাগবে না
أنا أشوفه.